হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে যে ব্লগটা নিয়ে আসলাম সেটা হচ্ছে পুরী পুরীর যে ঘোরাঘুরি হলো বা আনন্দ করলাম সেটাই নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই যে দেখো আজকে সকালের দৃশ্যটা সকালে উঠেই সাজগুজ করতে বসে পড়েছি সকালে প্রথমে তোমাদের দাদা ভাই গিয়ে চা নিয়ে আসলো চাটা আগে একটা জিনিস পরা হয়নি সেটা হচ্ছে নেলপালিশ পরে আসা হয়নি এত তাড়াহুড়োর মধ্যে এত ব্যাগ গোছানোর তাড়া ছিল সব কিছু এখানে এসে নেইপালিশ কিনা হল যদিও বা একটা কিনে আনতে বসলাম আনা হল তিনটে দিয়ে বসে পড়লাম নেপালিশ পড়তে হ্যাঁ নেপালিশ পরে রেডি রেডি হয়ে যাবো আর কি বিচের দিকে এই যে তোমাদের রুমটা শেয়ার করানোর জন্য ছেলে ভিডিও করছে দেখছো তো রুমটা খুব সুন্দর রুমটা পেয়েছিলাম পুরী থেকে মানে পুরীর সিবিচ থেকে একটু দূরের দিকে ওই ধরো মিনিট পাঁচে হেঁটে যেতে হবে এরকম দারুন সুন্দর রুমটা পেয়েছিলাম অ্যাটাচ বাথরুম খুব আমার তো খুবই ভালো লেগেছিল ওই আড়াই দিন যে আড়াই দিন মতো যে থেকেছিলাম দারুণ একদম ঘরের মতোই লাগছিলো খুব সুন্দর পরিবেশটা যাই হোক সে তো বেরিয়ে পড়ব পুরীর সিবিচের দিকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তার সাথে অনেকগুলো শর্টস ভিডিও হ্যাঁ লং ভিডিওর জন্য করছি তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করব বলি যে এটা হচ্ছে রিসেপশনটা হোটেলের রিসেপশানটা এবারে বেরিয়ে পড়ছি বিচের দিকে বাইরে গেলে একটা মজাই আলাদা কী বলো বন্ধুরা তোমরা যারা যারা পুরী গেছো বা খুব চেনা জায়গা তারা কমেন্ট করতেই পারো কাদের কেমন লাগে আমার তো দারুণ লাগে আমি এই নিয়ে যে কতবার এসেছি তার কোনো ঠিক ঠিকানাই নেই বহুবার পুরী এসেছি একদম ছোট্টবেলা থেকে এই যে রাস্তাটা ধরে নিলাম এই রাস্তাটা থেকে সোজা যেয়ে আর খানিকটা গেলেই মোটামুটি হাই রোড মানে হাই রোডটার বিপরীতেই তো পুরী বিচটা সামান্য একটু বৃষ্টি হয়েছিল ওই জন্য রাস্তাটা ভিজা ভিজা মানে রাতের দিকটা একটু বৃষ্টি হয়েছিল রাস্তায় বেরিয়ে টুকটাক টিফিন করে নিয়েছিলাম হোটেলে ওখানে খাইনি আমরা রাস্তা ধারে এমনি টিফিন টিফিন করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই যে দেখো সিবিষটা দেখাই যাচ্ছে ওই যে সমুদ্রটা নীল জল দারুণ টানে মানে ভীষণ আকর্ষণীয় জায়গা এই যে সব লোকরা এখানে অনেক কিছু বিক্রি করছে মুক্তোর মালা টালা এখন এই সব মার্কেটগুলো বন্ধ ছোটোখাটো যে দোকানগুলো বা মাছ দোকান এগুলো দিনের বেলা বন্ধ থাকে সন্ধ্যাবেলা সব খোলা হয় আর কি এই যে সমুদ্রের ধারটায় চলেই এসেছি এবারে মোবাইল ঘড়ি জুতো এগুলো তো রাখার কোনো সেরকম ইয়ে নেই যদিও আমরা একটা ডাব দোকানে ডাব খেয়েছিলাম বলে ওখানে জমা রেখেছিলাম ওরা মোবাইল কিছু দশ আর ব্যাগ ট্যাগ রাখলে কুড়ি টাকা করে তবে খুবই বিশ্বস্ত জানো তো ওদের তো পর্যটক নিয়ে ব্যবসা কী বলো ওরা যদি বেইমানি করে মানুষ কি বিশ্বাস করতে পারবে বা ভরসা রেখে কাজ কোনো জিনিস জমা দিতে পারবে এই ছেলে শর্টস ভিডিও বানিয়ে দিচ্ছে সেদিন সমুদ্রের যে ঢেউগুলো কি সাংঘাতিক ছিল সেদিন আবহাওয়াটা একটু অন্য রকম ছিল একটু মেঘলা ওয়েদার ছিল কি সেই জন্য সমুদ্র বেশ উত্তাল ধরনের ছিল বেশ কিছু শর্টস বানিয়েছিলাম বন্ধুরা যেগুলো তোমরা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তোমরা দেখেছ আর তোমাদের ভালোবাসার জন্যই যারা যতটুকুই যারা সাবস্ক্রাইবার ভাই বোনেরা করেছো অনেক 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 ধন্যবাদ আরও সাবস্ক্রাইব করো সাথে থাকো এইটাই কামনা করি আর কি এই যে লং গুলো দিচ্ছি তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা না জানালে কী করিবে নিজেদের ভুল নিজেরা নিতে পারবো বলো পুরীর পুরীর যে সমুদ্রটা আছে এটা ভালো লাগে না এমন কেউ নেই আমার মনে হয় না যে এরকম কেউ আছে বলে আমার তো দারুণ লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানাবে ওই যে ভুবনেশ্বর গেছিলাম ডাক্তার দেখাতে ওই একটা মানে সুযোগ ছিল আর কি ভুবনেশ্বর এমসে ডাক্তার ডাক্তার দেখিয়ে সামনে পুরী তো খুব বেশি রাস্তা নয় ওই ঘন্টা দুইয়ের রাস্তা ওই জন্য পুরী চলে এলাম জানি না আবার কবে বেরোতে পারবো আমার কাজের চাপ স্কুলের কাজ তারপরে ছেলের পড়াশোনা তোমাদের দাদা ভাইদের দাদা ভাইয়ের যে কাজের ঝামেলা সব কিছু মিলিয়ে আর বেড়ানোই হবে না ওই জন্য পুরি পুরী ভাই কাছাকাছির মধ্যে পুরী চলে আসলাম আর সবচেয়ে বড়ো কথা তোমাদের সাথে শেয়ার করবো বলে সবাই বলছিল খুব গরম হবে খুব গরম হবে পাথরের সামনে ভুবনেশ্বর যেহেতু পাথরের জায়গা কিন্তু না আমার তো মনে হয় যে ওখান থেকে টেম্পারেচার এখানে লো অনেকটাই লো শীতের সময় এসে দেখেছি শীতের জামা কাপড় নিয়ে আসলে পুরীদের দেখি পরতেই হয় না মানে এমনিই দিয়ে চলে যায় কোনো অসুবিধাই হয় না ঠান্ডা লাগে না সন্ধ্যাবেলা দিকেও সিবিচের দিকে দাঁড়িয়ে আসি তো কোনো ঠান্ডা লাগে না পুরীর আবহাওয়াটাই এরকম গরমকালে খুব বেশি গরম লাগে না আবার শীতকালে খুব বেশি ঠান্ডা লাগে না গরমকালে গরম নেই বললে চলে না গরম লাগে তবে তবে আমাদের ওই পাশটা মানে আমাদের যে পশ্চিম মেদিনীপুরের তার থেকে তুলনামূলক আমার মনে হয় কম তবে হ্যাঁ শীতের সময় শীতটা একদমই বা লাগে না এয়ার কন্ডিশন লাগানো আছে কি বলো বন্ধুরা আমার তো তাই মনে হয় সেদিন সমুদ্রের যে ঢেউগুলো সাংঘাতিক ঢেউ ছিল প্রচুর 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 আনন্দ করেছি প্রচুর মজা করেছি ছেলে একটা বল নিয়ে নিল ঠিক পঞ্চাশ টাকা দিয়ে কি না কি বল খেলতে হবে জলের উপরে বল বলটাকেই তো সামনে সামনে সময় চলে যাচ্ছে প্রচুর সার্চ বানিয়েছি আর প্রচুর আনন্দ করেছি এখানে কত মানুষজন দেখো মানুষের মানে শুধু যে জলের সমুদ্র তা নয় মানুষেরও সমুদ্র দূর থেকে যত দূর চোখ যাচ্ছে শুধু মানুষ কত মানুষ কত আনন্দ করছে আমরা তো ভাবছিলাম যে অক্সিজেনে যাচ্ছি মনে হচ্ছে ফাঁকা টাকা থাকবে কিন্তু না যেহেতু হলিডেগুলো আছে সেই জন্যই এত ভিড় ভাড়াটা তবে এটাও আমি ভাবছিলাম যে গরমের জন্য এত লোকজন হবে না নিশ্চয়ই ফাঁকা বাবু বা সামনাসামনি তো কোনো লজ পেলামই না যারা আগে থেকে অনলাইন বুকিং করে রেখেছে তাদের ব্যাপার আলাদা কিন্তু আমাদের তো সেরকম কোনো ঠিকানা ছিল না যাবো কি যাবো না সেই জন্য একটু দূরের দিকেই হয়েছে যদিও বা খুব সুন্দর হয়েছে হোটেলটা দেখেছো মানুষের ভিড় দেখো প্রচুর মানুষ শুধু যে আনন্দ করেছি তা না তা নয় কত মানুষ আছে সবারই মানুষের সাথে মানে পরিচিত মানুষদের সাথেও দেখা হয়েছে যাই হোক দারুণ 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 আনন্দ হয়েছে যে দেখছো মানুষ ছুটছে কেউ জলকে খুব ভালোবাসে আবার কেউ ভয় পায় আমি তো হাঁ করে সব দৃশ্য দেখছি কেউ আবার টেনে টেনে তার প্রিয় মানুষ খেতে নামাচ্ছে আবার কেউ আবার নামতে চাইছে তাকে নামতে দিচ্ছে না বিভিন্ন কাণ্ড বলে না শ্রী রামকৃষ্ণের মতো যতমত পথ আর আমার তো এসে অব্দি আর বাড়ি মানে ফিরতেই মন যাচ্ছিল না বাড়ি নয় মানে ওই হোটেলের রুমে ছেলে তো তাই একই সেম অবস্থা জল পেয়ে গেলে আর কিছুই নয় তবে জানো তো সাংঘাতিক একটা ব্যাপার সেটা হচ্ছে যে বালিগুলো এত স্রোত ঢেউটার এত টান যখন আসছে তখন একদম আচরে ফেলছে আবার যখন টানছে একদম ছিলে যাচ্ছে হাত পা এই যে তারপরে রুমে গিয়ে ফ্রেশ ট্রেস হয়ে বেরিয়ে পড়ছি একটু খাওয়া দাওয়া করবো বলে প্রচণ্ড রোদ্দুর ওই জন্য মাথায় ঢাকা নিয়ে নিয়েছি সব ভিডিওতে তো সবটা শেয়ার করতে পারছি না অনেক বড় হয়ে যাবে সেই জন্য হোটেল থেকে বাইরে বেরিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব খাওয়া দাওয়া সেরে আবার বিকেলবেলা শিবেশের দিকে আসবো জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাবো তারপরে তোমার কোনারক আর যে সিনগুলো আছে সূর্য সূর্যমন্দির কোনারক আছে মন্দির ওই সবগুলো সব দেখতে যাওয়ার জন্য কার বুক করা হয়েছে খুব সুন্দরভাবেই মোটামুটি ঘোরাঘুরিটা হয়ে গেল আর কি এই যে দেখো খাওয়া দাওয়া প্রায় শুরুর মুখে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা না হলে একটু খেয়ে বসায় নাকি বলো বন্ধুরা খাওয়াটাই তো মেন খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে বিকালবেলা আবার বেড়াবো তো এই দু আড়াই দিন এইভাবেই কাটলো খুব আনন্দ হলো ফিরে এসে সেই আবার একই কাজ এই যে বিকালবেলা একটু ছাদে এসেছিলাম এই যে দেখো এদের মা ছেলের কাণ্ড মা ছেলে না মেয়ে আমি সেটা ঠিক জানি না তবে আমার ব্যাগে কয়েকটা আগের দিনে রাত্রে যে টিফিন করে খাবার করে নিয়েছিলাম তার রুটি বড়োটা কয়েকটা ছিল ওদেরকে দিতে দেখো কত আনন্দ সহিত খাচ্ছে আমি বলি কেন বেকার ডাস্টবিনের বালতিতে ফেলে দেবো ওদেরকে দিয়ে আছে আমি জামা কাপড় তুলতে এসেছিলাম দিয়ে দেখি না এরকম বানরগুলো বাচ্চাগুলোকে পেটে করে করে নিয়ে ঘুরছে তো বন্ধুরা সাথে দেখো শেষ হয়ে গেছে